হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকালকে একটা নিউজ শেয়ার করেছিলাম যে সিঙ্গাপুরে এক বাংলাদেশি চুরির দায়ে 1 বছর 8 মাস মানে 20 মাস জেল হয়েছে। সে একটি স্কুল থেকে কেবল চুরি করেছিল। তো আজকে আমি ওই নিউজ শেয়ার করার পরে আরেকটি কোম্পানির আরেক বাংলাদেশি ব্যাংকিং চোরের এক আরেকটা চোরের ছবি পাঠিয়ে দিয়ে আমাকে একটা মেসেজ লিখছেন। তিনি মেসেজ লিখছেন যে আপনাদেরকে পড়াশোনা হচ্ছে, তিনি লিখছেন যে ভাই এই লোকটা আমাদের কোম্পানির কিন্তু আমার সাপ্লাই। কিছুদিন আগে পায়েলবার থেকে এসপি পাওয়ার কেবল চুরি করেছে এই লোকটা, ছবিটির পারে তিনি লেখ নিয়েছে। পরে মেন করেন লোক সুপারভাইজার সেফটি বিষয়টি আমাদের কোম্পানিকে জানায়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, সে 2 দিন জেলও খাটে। পরে পুলিশ তাকে আবার কোম্পানির কাছে দিয়ে যায় এবং বলে সে নাকি প্রতি সপ্তাহে $900 এই এসপি কেবল চুরি করে বিক্রি করত এবং তার $600 জরিমানা করেছে সিঙ্গাপুর পুলিশ। সে বুঝাবো এখন সে কাজ কাম বন্ধ করছে, কোম্পানিতে আছে, তার কাজ কাম বন্ধ, তাকে কাজ দিচ্ছে না কোম্পানি। জরিমানা না দিলে সে নাকি তাকে পাঠাবে না, সে জরিমানা না দিলে তাকে দেশে পাঠাবে না। তাই বাই বিষয়টি কি আর আপনার সাথে শেয়ার করলাম, জানেন সে রাত্রের অন্ধকারে আমাদের রুম থেকে টাকা চুরি করেছে। সে কত বড় খারাপ, রাতের অন্ধকারে রুমের অন্যান্য রুমের যারা আসতে গেছে টাকাও চুরি করেছে। কিছুদিন আগে নতুন 2 জন বাংলাদেশি ভাই আসছে। আপনি বলুন কেউ যদি দেশ থেকে আসে তাহলে তার কাছে কত টাকাই বা থাকে? আরও আমাদের বা ওই উচিত ছিল নতুন ভাইদের মানে বাংলাদেশি ভাইদের আসে ভাই আসছে আমরা তাদের হেল্প করা, কিন্তু না, সে তাদের টাকা ফোন চুরি করেছে। হেল্প তো করে বরং তাদের টাকা ও ফোন দুটো চুরি করছে ওই বাংলাদেশি ভাইটা। এমন মানুষের কী করা উচিত বলেন? এমনকি সে আরও কী নিকৃষ্টতম কাজ করছে জানেন? ভাই আমরা তো কেটে গিয়ে খাই, একবেলা খাবারে তো দুইটা তরকারি দেয় না, একটাই দেয়, তাই না ভাই? সে কী করতো, আরেকজনের ক্যাটারিংয়ের বাড়তে প্যাকেট চুরি করে খেয়ে নিত। একদিন জিজ্ঞেস করলাম, আপনি যে আরেকজনের খাবার চুরি করে খেয়ে কেনেন, সে খাবে কি? উত্তর সে বলল, আরেকজন কী খাবে না খাবে সেটা আমার দেখার বিষয় না। বলেন কত বড় নিকৃষ্ট মনের মানুষ সে। ভাই ওর আরও অনেক কথা আছে, যাই হোক আমার কথা কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আর এই বিষয়টা আপনার সাথে কেন শেয়ার করলাম জানেন? বাংলায় যদি কোনো অপরাধ করে তাহলে আমাদের খুব কষ্ট লাগে, ঠিক, বা শুধু আপনার একটা না আমাদের কষ্ট লাগে, কোনো বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে থাকে, এটার জন্য আমরা খুবই লজ্জিত। এই চোরদেরকে শিক্ষা দেওয়া উচিত, যারা হয়তো দেশেও এইসব কাজ করার কাছে বিদেশ গিয়ে চুরি করছে, তাদের কারণে দেশে বিদেশে সব জায়গায় আমাদের বদনাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।